মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি কোথায় চলে গেলে পর্ণা? কোথায় খুঁজবো বলো তো তোমায়? পর্ণা তুমি কোথায় আছো? তুমি তো এখন আমার কাছে নেই। এই মুহূর্তে কেউ যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। না না, আমি তোমার আর কোনো ক্ষতি হতে দেবো না। আমি তোমায় ঠিক রক্ষা করব। তুমি সব সময় আমার পাশে থেকেছো, কিন্তু আমি তোমায় ভুল বুঝেছি। আর আমি তোমায় দূরে চলে যেতে দেবো না পর্ণা। তুমি যেখানেই থাকো, আমি তোমায় ঠিক খুঁজে বের করব। আমার যা হয় হোক, তোমাকে আমি আর বিপদে পড়তে দেবো না। আমি তোমাকে কিছুতেই হেরে যেতে দেব না সৃজন। আমি তো বলেছি তোমাকে আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব। তুমি কিন্তু একদম মনের জোর হারাবে না, দুর্বল হয়ে পড়বে না। এবার আমাকে বলো তো, তুমি এইভাবে মাঝরাস্তা দিয়ে কোথায় যাচ্ছিলে? আমি তোমায় খুঁজছিলাম। ওই থানায় বললো যে তুমি কোথায় চলে গেছিলে, তাই তোমায় খুঁজতে বেরিয়েছিলাম বন্যা। সৃজন, আমি যেখানেই যাই না কেন, দিনের শেষে তো তোমার কাছে ফিরে আসবো। তুমি কিন্তু কখনো আমার জন্য চিন্তা করে নিজেকে বিপদের মুখে ঠেলে দেবে না। চলো এখন বাড়ি, চলো বাড়িতে, নিশ্চয়ই আমাদের জন্য সবাই চিন্তা করছে। মিস্টার কুপু, দেখো না গো, ওদেরকে একটা ফোন করে কোথায় ওরা কি? ফোন করতে হবে না জেঠি, আমরা চলে এসেছি। দাঁড়াও পর্ণা, তুমি কি চাও বলো তো পর্ণা? আমার বাবুটাকে একেবারে শেষ না করা পর্যন্ত তোমার শান্তি হচ্ছে না, তাই না? মেজু বৌমা, তোমার কাণ্ডজ্ঞান কবে হবে? সবে ছেলেমেয়েরা বাড়িতে ঢুকলো, এখন এই সমস্ত কথা না বললে চলছে না তোমার? না চলছে না মা, চলছে না। যে কথাগুলো বলবো সেগুলো এখনই হবে, এখানেই হবে, আর সবার সামনেই হবে। বলো পর্ণা, আমার একটা কথার উত্তর দাও তো। তুমি থানা থেকে বেরিয়ে দুম করে যে চলে গেলে কোথাও একটা, কোথায় গিয়েছিলে? না মানে তুমি তো জানতে যে তুমি যে হুটহাট করে এখানে সেখানে বেরিয়ে চলে যাও, আর কেউ যাক বা না যাক, আমার বাবুটা ঠিক তোমার পেছন পেছন যাবে তোমাকে খুঁজতে। তোমরা সবাই ভাবো তো, খুব ভালো মেয়ে পর্ণা, যা করছে সমস্ত আমার বাবুর ভালোর জন্য করছে, এই পরিবারের মঙ্গলের জন্য করছে। ঠিক উল্টোটা জানো তো, ও না সমস্তটা শুধুমাত্র নিজের জন্য করছে, আর বাড়ির পরিবেশ গরম করে তো এইগুলো করে, সে সমস্ত করে না, ও নিজের গুরুত্ব প্রমাণ করার চেষ্টা করে। মা প্লিজ, আপনি একটু থামুন না, আমার এখন আপনার সঙ্গে এটা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। এমনিতেই সৃজনের মন মেজাজ ঠিক নেই, আগে ওকে একটু বসতে দিন। এসো সৃজন, বর্ষা একটু জল আনো তো তোমার দাদার জন্য। সারা দিন ধরে চষে বেরিয়ে এখন তুমি বাবুর ব্যাপারে দরদ দেখাতে এসেছো? হ্যাঁ, তুমি একটা অত্যন্ত স্বার্থপর মেয়ে, তুমি তো এটাই চাও যে সারাক্ষণ শুধু তোমাকে নিয়ে আলোচনা হোক, তুমি মধ্যমণি হয়ে থাকো সমস্ত আলোচনার। তুমি নিজের কথাটা ছাড়া আর কারোর কথা ভাবো না, কিচ্ছু ভাবো না, তুমি এত বড় স্বার্থপর। খালি তোমার খারাপ চিন্তা, খারাপ কথা তোমার মনে, আর সেগুলো ফলেও যায়। আর যখন সেগুলো ফলে যায় তখন তুমি বিষয়টাকে কিভাবে দেখাও বলো তো, যে তুমি কিন্তু সৃজনকে বারণ করেছিলে, সাবধান করেছিলে। আরে বাবা, খারাপ চিন্তা করলে তো খারাপটাই হবে, ভালো চিন্তা করলে তবে না ভালোটা হবে। তুমি পারো না পর্ণা, তুমি পারো না আমার বাবুটার জন্য, এই পরিবারের জন্য একটু ভালো চিন্তা করতে পারো না? না তুমি, তুমি আমার বাবুটার সমস্ত সর্বনাশের মূলে, এবারে ওকে একেবারে শেষ না করা পর্যন্ত তুমি ছাড়বে না। ও মেজো, তুই চুপ কর না রে একটু, তখন থেকে কি সব বলে যাচ্ছিস, বলার আগে একটু আগু পিছু ভেবে তো কথা বল। মেজদি, তুমি একবার মনে করে দেখো, আজ অব্দি সৃজন যতবার বিপদে পড়েছে ততবার কিন্তু পর্ণাই ওকে বাঁচিয়েছে,
আর আমরা সবাই তো সেটা চোখের সামনে দেখেছি। আমরা সবাই যেটা সাদা চোখে দেখতে পাই, নীলাঞ্জনা তোমার মেয়ের দিশা দেখতে পায় না, চায়ও না। বিয়ের পর থেকে সৃজনকে যেভাবে যেভাবে পর্ণা আঁকড়ে রেখেছে, আঁকড়ে রেখেছে না চাই, কিসের আঁকড়ে রেখেছে ও আমার ছেলেকে? ওর জন্য আমার ছেলে সমস্ত সর্বনাশ হয়েছে। আমার বাবুটা দিব্যি ছিল, আমার বাবুটা প্রথমে চাকরি চলে গেল, তারপরে পা গুলো ভেঙে গেল, তারপরে একটা ব্যবসা শুরু করলো, সেটা পর্যন্ত শেষ করে দিল এই মেয়ে। মা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ প্লিজ একটু চুপ করুন আপনি। কেন চুপ করবো আমি? কেন চুপ করবো? আমি তোমার আসল মতলবটা না ধরে ফেলেছি পর্ণা। এই মেয়েটা বারবার বলেছে আমার বাবুকে যে ওই গোডাউনে শাড়ি রেখো না রেখো না, তারপরে যখন বাবু কথাটা শোনেনি, তখন ও নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজে গোডাউনে আগুনটা লাগিয়ে দিয়েছে। ঘরে নিয়ে যাও, আমি কোথাও যাবো না মা। আগে এই মেয়ে উত্তর দিক, ও বলুক ও কেন চুপ করে রয়েছে। এমনিতে তো সবসময় লেকচার বাজি করে ফাটিয়ে দিচ্ছ, হঠাৎ এখন চুপ কেন তুমি? আসল জায়গায় ধরে ফেলেছি তো, বলুক ও জবাব দিক আজকে, কেন আগুন লাগিয়েছিল গোডাউনে? হাসছো কেন তুমি? আমি হাসির কথা বললাম? হাসছো কেন? আপনার অবস্থা দেখে হাসছি মা, বিশ্বাস করুন আপনাকে দেখে না আমার একটু রাগ হচ্ছে না, আপনার অসহায়তা দেখে আমার হাসি পাচ্ছে। আপনি আমাকে নিচে টেনে নামাতে চাইছেন তাই না মা? কিন্তু আপনি আমাকে নিচে নামাতে চাইলে যে আমি নিচে নামবো না। মানে? মানেটা তো আপনি আমার চেয়ে বেশি ভালো করে জানেন। আপনি আসলে নিজেকে আর আমাকে সমান সমান করতে চান, না হলে যে আপনার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ আপনি তো খুব ভালো করে জানেন যে আপনি ঈশার সাথে হাত মিলিয়ে আপনার ছেলের কত বড় সর্বনাশ করতে গিয়েছিলেন, আর সেটার জন্য আপনি নিজেকে এখনো ক্ষমা করতে পারেননি মা। আপনি এখনো সেটার জন্য নিজে অপরাধ বোধে ভুগছেন, আর আপনি তারপরে যখন দেখছেন যে যতই বিপদ আপদ হোক না কেন, এই মেয়েটা তো সারাক্ষণ আপনার ছেলের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাকে বিপদ থেকে রক্ষা করছে, আপনার থেকে বেশি আপনার ছেলের মঙ্গল কামনা করছে, আর আপনার ছেলেও তাকে আঁকড়ে ধরছে, ব্যাস আপনি আর সেটা সহ্য করতে পারছেন না। আর সেই জন্যেই আপনি সমস্ত আকাশ কুসুম কল্পনা করছেন আর বলছেন যে আমি নাকি আগুনটা লাগিয়েছি। এরপরও আপনাকে দেখে হাসি ছাড়া আর কি আসবে বলুন তো মা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।